যারা নাম মতির ভাব ব্যাপক প্রসঙ্গত টিকেট দূর করা দূর করা আজি সদৌ অসম ছাত্র সন্থার আহ্বানমে সদৌ মরিগাঁও জেলা ছাত্র সন্থায় আমি শিক্ষামন্ত্রী অনুজ টেকু আর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানক আমি উতলিকা দায়ের করছো। আমার কথা স্পষ্ট, যখন ভারত সরকারে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা নামে অনুষ্ঠান পাতে আর সেই ভারততে নিট আর নেটর পরীক্ষা যদি পরীক্ষা দিবর কারণে ছাত্র ছাত্রীসকলে দিবা নাকি পরিশ্রম করে সেই পরিশ্রম করা পরীক্ষা সকলমে পাতি নয় ব্যাপক কেলেঙ্কারি। আর আমার যখন আমার শিক্ষামন্ত্রী আছে অনুজ টেকু, শিক্ষামন্ত্রী সরকার শিক্ষামন্ত্রী অনুজ টেকু সর্বকালে অধ্যক্ষ অযোগ্য আর অকমন্য এজন শিক্ষামন্ত্রী। এইজন শিক্ষামন্ত্রী কেবল ভরিছে নাকি নিজের পদটা খামচি রাখব জানিলে মহাবিদ্যালয়ের নাম ভর্তি দিয়া ব্যাপক বিসঙ্গতি হয়েছে আর এইজন শিক্ষামন্ত্রী লুকাই আছে। আর ধর্মেন্দ্র প্রধান যিজন শিক্ষামন্ত্রী কোনো আছে নে নাই নে রাইজে নেজানে, ভারতের রাইজে নেজানে, এইজন শিক্ষামন্ত্রী নিটর আর নেটর পরীক্ষা আটাইতো গুরুত্বপূর্ণ পরীক্ষা, ভারতবর্ষের গুরুত্বপূর্ণ পরীক্ষা নিট আর নেটর পরীক্ষা, যদি পরীক্ষা দিবর কারণে ছাত্র ছাত্রীসকলে দিবা নাকি পরিশ্রম করে দিন রাতে একাকার করে ছাত্র ছাত্রীসকলে পড়ব এই পরীক্ষাটি দিয়ে, কিন্তু এই পরীক্ষাটি গোটেই পরীক্ষাটি বেমেজালির মাজলে গতি করেছে। আর ভারত সরকার শুই আসে যেটা উচ্চতম ন্যায়ালয়েরপরা এই পরীক্ষাটির উপর ব্যাপক বিসঙ্গতি হওয়ার কথা কোয়া হল, তারপরে ভারত সরকারে এই ব্যাপক পরীক্ষাটা খেলি মেলি দূর করবর কারণে তারপরে ব্যবস্থা গ্রহণ করেছে। সেই কারণে কইসু পরীক্ষা পে চর্চা যখন প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান পাতে এই প্রধানমন্ত্রী পরীক্ষার যে বিসঙ্গতি বা দুর্নীতি হয়েছে তার কারণে তদন্ত ঘোষণা করে ইয়াত যা রৌ বালি সময় জড়িত আছে উঠি খলিহনা ধরলে নহব, যখন রৌ বালি জড়িত আছে এই রৌ বালি সমুক্ত কারণে চেষ্টা করব। আর আমার যখন শিক্ষামন্ত্রী অনুজ টেকু এটা পরীক্ষা সকলমে পাতি নয় এজন অনুজ টেকু অবশেষত গে গে মহাবিদ্যালয়ের নাম ভর্তি বেমেজালি সৃষ্টি করলে, প্রত্যেক মহাবিদ্যালয়ের নাম ভর্তি বেমেজালি সৃষ্টি হয়েছে, গোটে বেমেজালি সময় দূর হব লাগবে আর দূর নোহালেকে ছাত্র সন্ধ্যায় তীব্র গণতান দল হয়ে যাব সেই কথা স্পষ্ট। সদৌ অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে আজি সদৌ মৰিগাঁও জেলা ছাত্র সন্থায় জেলার সদর স্থানত কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আর শিক্ষামন্ত্রী রনুজ পেকু যাক আমি কামনেকিয়া শিক্ষামন্ত্রী বলে কোথাও সাধারণ এল পি স্কুলের এম ই স্কুলের পরীক্ষা এটা সকলমে করাব নয় নেতৃত্বত আজি দুটা টার্ম শিক্ষামন্ত্রী হয়েছে নেতৃত্বত সকলমে কোনো একটা পরীক্ষা যত নাকি চলি যাওয়া নাই। আজি বিদ্যালয় মহাবিদ্যালয় ছাত্র ছাত্রীসকলে 12 বজাত রাতে 12টা বজাত পোর্টেল যোগে জানায় যে পিছদিনাখন এডমিশন আছে, কোনোবা লোক ছাত্রী এই বতৰ যি বৰষুণৰ বতৰ কোনোবা ল'ৰা ছোৱালী গেৰুৱা পৰা আহিব, কোনোবা লাহৰী ঘাটৰ পৰা আহিব, মৰিগাঁও মহাবিদ্যালয়ত নাম ভৰ্তি কৰিব পাৰে, যদি ৰাতি 12টা বজাত মেছেজটো পায় কেনেকৈ 10টা বজাত আহি এডমিশ্যন ল'ব পাৰিব। আমি এই মন্ত্ৰীগৰাকীক আমি সকীয়াই দিছোঁ এনেকুৱা ধৰণৰ যাতে অসমৰ যিবিলাক শিক্ষানুষ্ঠান আছে শিক্ষা অনুষ্ঠানত আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ভৱিষ্যত লৈ যাক যদি আমি দেশৰ ভৱিষ্যত বুলি কওঁ তেওঁলোকক লৈ হেতালি দেখাই দিব। আৰু কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰীগৰাকীক আমি সকীয়াই দিব বিচাৰিছোঁ যে লাখ লাখ লক্ষাধিক ছাত্র ছাত্রীয় নিজের ভবিষ্যৎ পড়ার ছাত্র যে নেট পরীক্ষা দিছিল দিবা নাকি পরিশ্রম করে ভবিষ্যৎ পড়ার সপন দেখেছিল সেই ভবিষ্যৎ দেখার সপনকে চেষ্টা করে ঢালি দিছে। আর এনে কার্য আমি ছাত্র সন্থায় কেউ মানি নলোঁ, অনাগত দিনত এতকৈ ভয়াবহভাবে আমি আন্দোলন আরম্ভ করি যদিহে এর পরিত্রাণ নিবিচারে। এনিভারত 24-র প্রথম প্রয়াস জুবিন গার্গর গীতর প্রতিযোগিতা, জুবিনর গানে কি আনে, অডিশনের যোগাযোগ করক 86386-6182-1 আর 88128-31556 নম্বর। এনি ভারত 24 উদ্যোগত একটা নতুন সঙ্গীতের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যত মূর গানের প্রতিযোগিতা হব, আপনাদের তাদের প্রতিযোগী হিসাবে আসবেন পাব। আর মূল ফল আন্তরিক শুভকামনা জানাইছো। আর অনুষ্ঠানটির নাম হয়েছে গানে কি আনে, সকলকে মরম জানাইছো, সকলে আহক ইয়াত অংশগ্রহণ করক। থ্যাংক ইউ ভেরি মাছ, লাভ ইউ। আপনার ঘরখন আর অফিস চালে চকুরাক সজাওক, আজি আহক সকলো ধরনের অত্যাধুনিক ফার্নিচারের বাবে সিটি ফার্নিচার 6 মাইল গুয়াহাটী। আমার ঠিকনা 6 মাইল পাঞ্জাবাড়ী রোড পুরবিদারীর সম্মুখত গুয়াহাটী। আমার যোগাযোগ নম্বর 9435013969।